চিত্রনায়িকা পরিমণির বাসায়। তা পরিমণিকে ধর্ষণ এবং হত্যার অভিযোগে গতকাল এই বাসা থেকেই পরিমণি সংবাদ সম্মেলন করছে। তিনি বলছেন যে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে কোনো একজন ব্যক্তির নাম বলছেন। এরপর থেকে এই এরিয়াটা পুরোটা নিরাপত্তা বেষ্টিত, সাংবাদিকরা এবং পুলিশ সবাই একের পরে যাচ্ছেন। যদিও ভবনটিকে খুব ইয়ে করে দেওয়া হয়েছিল, যে লক করে দেওয়া হয়েছিল সামনে দিয়ে, যাতে কেউ ভিতরে না ঢুকতে পারে। পরিমণি এই বাসার ভিতরে অবস্থান করছেন। যদিও আমরা বিভিন্ন সময়ে এই রাস্তাটা ইজি থাকলেও আজকে একটু নিরাপত্তা অনেক বেশি, নিরাপত্তার জোরদার করা হয়েছে। পরিমণি বিভিন্ন সময়ে অভিযোগ করছেন, গতকাল অভিযোগ করে বলছেন যে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং হত্যার চেষ্টা করা হয়েছে। এই উপলক্ষে তিনি ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন, থানা পুলিশের প্রশাসনের আশ্রয় নিয়েছেন। এছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা ডেকে তিনি মা বলে আখ্যায়িত করে তারপর তিনি এই ঘটনার বিচার চেয়েছেন, তিনি বাঁচতে চান। আমরা এখন দেখাচ্ছি পরিমণির সেই বনানী ভাষা।